Hello guys, welcome to my first vlog. It's me about Tarikh Limon. আজকে আপনাদের সাথে তো সবাই কেমন আছেন ঈদের পরে আশা করি সবাই তো ভালো আছেন ঈদ ভালোভাবে কাটিয়েছেন এনজয় করেছেন ঈদে তো এই ঈদে আমিও ঘুরতে গেছি যেহেতু আমরা বিদেশে থাকি বিদেশে তেমন সুযোগ পাই না ঘোরার জন্য তো এই ঈদে সুযোগ পেয়েছি তিন চার দিন এই সুযোগে এক জায়গায় ঘুরতে গেছি আর ঘুরতে গিয়েই ফুটেজগুলো ভালো লেগেছে আর ভালো লাগাই আমি ব্লগ আকারে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো আপনারা আমার ব্লগটা দেখবেন দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তারপরও কমেন্ট করবেন আর যদি ভালো লেগেই যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবেন আর আমিও চেষ্টা করব আপনাদের এরকম নতুন নতুন সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য তো চলুন ব্লগটি দেখা যাক আর ব্লগ দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লেগেছে বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল
কি খবর সবার? চলে আসলাম হাঁটতে হাঁটতে সাগর পারে চলে আসলাম। তো এত সময় হাঁটলাম, প্রচণ্ড রোদ রোদের মধ্যে টায়ার্ড হয়ে গেছি, এর কারণে এই গাছের নিচে বৈশা ক্লান্তি দূর করতেছি, রেস্ট করতেছি একটু। একটু পরে সন্ধ্যা নামবে, সূর্য যখন লাল হবে তখন ভিডিও করতেও সুন্দর লাগবে, ভালো লাগবে, তাই সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতেছি। সাথে থাকুন, আমাদের দেখা যাক আজকে আপনাদের ভিডিওতে কী দেখানো যায়। তো সাপোর্ট করবেন আমাকে, এটা আমার প্রথম ব্লগ, হয়তো অনেক কিছুতে ভুল হবে, ভুল কমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা যা যা দেখবো অবশ্যই ভিডিওতে তা বন্দি করে আপনাদের দেখাবো, তো সাথে থাকুন আমাদের। হ্যালো গাইস, আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখাবো এখন, দেখবেন কি সুন্দর করে সাগর থেকে পানি উপরে উঠছে আবার নিচে নামছে। এই দেখা যাক, জুম করে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর সাগর থেকে পানি আকাশে উঠছে, অনেক ফুট উপরে উঠতেছে আবার নিচে জর্জ। এই যে দৃশ্যটা আসলে কত সুন্দর লাগছে দেখ। এর কিছু পাশে গেলেই আরেকটা সুন্দর দৃশ্য দেখা যায়, এই যে সূর্যটা লাল হচ্ছে, লাল হয়ে নিচে ডুবে যাচ্ছে, আর এই যে সাগরের মধ্যে একটা জিলিক মারতেছে পানিতে, আসলে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে, সৌদিরাও আছে, বাঙালি আছে, পাকিস্তানি, ইন্ডিয়ানি, অনেক মানুষ আছে এখানে। তো সঙ্গেই থাকুন, আজ রাত 10টা পর্যন্ত থাকবো, 10টা পর্যন্ত আপনাদের দেখাবো কী কী দেখানো যায়। কি সুন্দর দুটি ঘুড়ি উঠছে, হয়তো ছোটো বাচ্চারা ঘুড়ি উড়াইতেছে, দেখতে আসলে সত্যি ভালো লাগছে। এখন রোমান্টিক কোনো দৃশ্য, দুজন প্রেমিক প্রেমিকা মনে হয় একসাথে আকাশে ডানা মেলে উঠছে, সত্যি দেখতে ভালো লাগছে। বন্ধ করে দেয়।
একটু আরাম করে নিই, আরাম করার পরে আবার হাঁটতে বেরোবো, ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। এদিকে চান, ওদিকে কি চান? কিছু কইবেন? হ্যাঁ, কোয়ার থাকলে হায় এলো কোন, ঈদ মুবারক কোন, ঈদ মুবারক মানুষের, ঈদ মুবারক জানান, খালি তো খাইতে আছেন। গরম গরম হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। অসাধারণ একটা মসজিদ দেখতে, সত্যি খুবই ভালো লাগতেছে। কত সুন্দর একটা মসজিদ দেখেন আপনারা, এরকম মসজিদ আমরা বেশিরভাগ ফটো মুভি ছবি ওগুলার মধ্যেই দেখি অথবা আর্টের মধ্যে। বাস্তবে যে মসজিদটা কত সুন্দর, এই যে পাশে একটা খাজুর গাছ, এই যে পাশ দিয়ে খালের মতো পানি পানি যাইতেছে, একটা দর্শনীয় মসজিদ। Thank you.